আসসালামু আলাইকুম, আমার চ্যানেল লাজিলা স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে বাবুর্চি স্টাইলে বাসায় চিকেন রোস্ট তৈরি করা যায়। এটি আপনারা পোলাও ও ভাতের সাথে সার্ভ করতে পারবেন। আমি খুব অল্প উপকরণ দিয়েই চিকেন রোস্ট তৈরি করে দেখাবো, আর আমি যেসব উপকরণ ব্যবহার করব আশা করি সেসব উপকরণ আপনারা আপনাদের হাতের কাছেই পেয়ে যাবেন। শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আমরা আজকের রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 6 পিস মুরগি নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে এগুলোর মধ্যে ঢুকে যায়। এবার এতে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে কতক্ষণ রেখে দিতে হবে। এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে এটি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে একটু একটু করে ভেজে নিতে হবে। চিকেনগুলো খুব বেশি ভাজতে হবে না। আপনারা যখন এরকম লাল দেখবেন তখন চুলা থেকে চিকেনগুলো নামিয়ে ফেলবেন। এবার আমি একটি পেস্ট বানাবো। এখানে আমি 1/2 কাপ দই নিয়েছি এবং সাথে নিয়েছি কাজু ও পেস্তা বাদাম বাটা। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নিব এবং তাতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি একটি কড়াইয়ে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নিব এবং এতে পেঁয়াজের বেরেস্তা করে নিব। আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। এবার আমি এটিকে একটি প্লেটের মধ্যে টিস্যুর মধ্যে নিয়ে নিব এবং চুলার নিচে রেখে দিব। এতে করে পেঁয়াজের বেরেস্তাগুলো মুচমুচে থাকবে। এবার আমি এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরার বাটা, 1 চা চামচ পরিমাণ রসুনের বাটা এবং এতে দিয়ে দিব 2টি এলাচ, 2টো তেজপাতা আর 2টো দারচিনি। আমি এতে কোনো পানি ব্যবহার করব না, তাই এতে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, লবণের পরিমাণটা একটু কম হবে। এবার ভালো করে নেড়ে এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। এবার মুরগিগুলো আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে আমরা চুলাটাকে হালকা মিডিয়াম আঁচে রেখে দিব এবং এতে ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য এটাকে আমরা রান্না করব। দশ মিনিটের পর ঢাকনা তুলে এবার আমরা দিয়ে দিব সেই পেস্টটি, আর এই পেস্টটি আপনার চিকেনে আনবে অতুলনীয় স্বাদ। ফ্রেন্ডস, আপনারা বাসায় আমি ঠিক যেভাবে রান্না করেছি সেভাবেই রান্না করে দেখবেন, করি আপনারা চিকেন রোস্টের সেই স্বাদটাই পাবেন। এবার আমরা আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। এবার আমরা এতে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিব এবং সাথে সামান্য চিনি এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে আরও 5 মিনিট রান্না করব। আমার চিকেন রোস্ট তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের কাছে ভালো লাগা মানেই আমার কাছে ভালো লাগা। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।